হ্যাপি বার্থডে। নমস্কার বন্ধুরা, বিভানের লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। গত 23 আগস্ট ছিল বিভানের হ্যাপি বার্থডে। সেই দিনটি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল চান করে ঠাকুরকে ভোগ দিয়ে প্রদীপ জ্বালিয়ে শুরু হলো আজকের দিনটি। তারপরে চলে গেলাম বিমানের ছোটো ঠাম্মির বাড়ি। সেখানে আছে আমাদের গোপসোনা গোপাল, তাকে ভোগ দেখিয়ে দেখি বিমানের ছোটো ঠাম্মির সকালে ভোগ দেওয়া হয়ে গেছে। তাই কাকিমা আমাকে বলল, তুই রেখে যা ওটা, আমি দুপুরে গোপালকে ভোগ দিয়ে দেব। তারপরে চলে এসে বিমান যাবে স্কুলে তার ছোটো ছোটো বন্ধুদের লজেন্স দিতে, তাই সেখানে চলে গেলাম। ছোটো ছোটো বাচ্চারা হয়তো জানে সামান্য জিনিসে কীভাবে খুশি হওয়া যায়। দেখো দুটো করে লজেন্স পেয়েও তারা কত খুশি। তারপরে রান্নার প্রস্তুতি শেষে চলে এলো বিমানের দুপুরের খাবার আয়োজন। বিমানবাবু খেতে বসে গেছে আর আমরা সবাই পিছনে ক্যামেরার পিছনে ওকে দেখছি। ওর সব পছন্দের খাবার আজকে। এই সেই দিনটির কথা আজ খুব মনে পড়ছে। এই তো সেই দিন 3 বছর আগে যেদিন ছোট্ট বিমান আমার কোলে এলো। ছোট্ট ছোট্ট পা হাতে হাতে পা করে 3 পূর্ণ করে চায়ের পা দিল। দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, 5 রকম ভাজা, স্যালাড, ওর পছন্দের ব্যাট ভাজা, মাংস, দই, পায়েস আর লাল লাল মিষ্টির সঙ্গে ফ্রুটি, ক্যাডবেরি, চিপস, জেমস, জেলি ও যেগুলো পছন্দ করে। আগে মা বলতো, মায়ের কাছে যখন ভীষণ বিনা কারণে জ্বালাতন করতাম, মা বলতো মা যখন হবি তখন বুঝবি মা হবার কী জ্বালা। সত্যি এখন বোঝা যায় যখন বিনা কারণে ভীষণ জেদ করার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিতে সারাদিন ছিলই। ও যেদিন আমার কোলে এসেছিলো সেদিনই এরকম প্রবল বৃষ্টি হয়েছিল। তারপর বিকেলে আমরা বার্থডে বেলুনগুলো নিয়ে ডেকোরেশন করছিলাম, কিন্তু বেলুনগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তারপরে বার্থডে বাড়িতে সাজানোর পালা, কিন্তু ও সাজবে না, আমাকে কামড়ে দিল সেজন্য। তারপরে বাইরে বেলুন সাজানোর সামান্য আয়োজন, আনন্দ ছিল ভরপুর। বেলুন সাজানো হয়ে গেছে আর এদিকে চলছে রান্নার প্রস্তুতি। রান্নার দায়িত্ব ছিল আমার মা, মানে বিভানের দিদুন। এই যে বিভানের দিদুন রান্না করছে, তোমরা মোটামুটি বুঝতে পারছো যে রাতের মেনুতে কী আছে। এই মা মাংস রান্না করছে আর পিসিমনে সাহায্য করছে। আমাকে ভিডিও করতে দেখে বিমানে পিসিমনে বলছে, বৌদি আমি কিন্তু নাইট ঘরে আছি, তাতে কি হয়েছে তো একটুখানি ভিডিও। তারপরে চলে এলো আশীর্বাদ করবো, সবাই আশীর্বাদ করো। সেটা দেখালাম না, একটু বিমানের বাবার আশীর্বাদটাই দেখালাম। বিমানের বাবা বিমানকে আশীর্বাদ করছে। প্রদীপের তাপ এবার কেক কাটা হবে, এবার কেক কাটা হবে। আমার হাতে কেক চলে এসেছে। তারপরে আমি আশীর্বাদ করতে চলে এলাম, মা দিলে আর কেউ দিতে পারবে না। তাই বললো, তুই দিয়ে দে, ও যখন আর বসতে চাইছে না এবার হবে, ও তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো আমি মিষ্টি দিচ্ছি, তাও নেবে না, ও আর বসবেই না। যাহাই করে যেটুকু নিল সেটা দিয়েই আশীর্বাদ শেষ করা হলো। তারপর চলে এলো সেই মুহূর্ত, সবচেয়ে আনন্দের মুহূর্ত, কেক কাটার, যেটার জন্য ও সারাদিন অপেক্ষা করেছিল। এই কেক কাটছে সবাই মিলে আর ওদিকে দেখো লজেন্স করছে, তাই সবাই জামা ধরে লজেন্স করার চেষ্টা করছে। হ্যাঁ কাটো কাটো, সবাই বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটা পরে চলে এলো খাবারের, রাতের খাবার। রাতের মেনুতে ছিল মাংস, লুচি যেটা তোমরা আগেই দেখেছ, আর ছিল মিষ্টি। খাবার সময় বিমানের মামার হঠাৎ মনে পড়েছে, এই সারাদিন ভিডিও করা হলো, খাবারের ভিডিও করা হবে, রাতের মামাই তুললো খাবার। আর বিমান বলছে সবাই খাচ্ছে আমি খাবো না, কিন্তু ওকে পাতা দিলাম, কিন্তু সবাই যেখানে বসেছে ও বসলো না, ও আলাদা বসে একা একা খাচ্ছে। ও এইভাবেই সারাদিন দুষ্টুমি করে একা একা খেয়ে কাটিয়ে দিল। এবারও খাবার শেষে ঝাল লেগে গেছে, আর খাবো না, উঠে পড়েছে, আমার ঝাল লেগেছে, জল খা, এবার জল খেতে হবে। যাই হোক, এইভাবে সারাদিনটা আমাদের আনন্দে খুবই ভালো করে কাটলো। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম ভিডিও দেখো।